ভারতের উত্তর প্রদেশে এই ঘটনা প্রকাশে আসায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গার্লস জুনিয়র হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রীদের গত শনিবার অদ্যগ্ন অবস্থায় স্কুল চত্বরে ঘোরানো হয় বলে অভিযোগ। হোমওয়ার্ক না করে আসায় অপরাধ, আর সেই অপরাধে ছাত্রীদের অধ্যনগ্ন করে স্কুলের মধ্যে ঘোরালো প্রধান শিক্ষিকা। ছাত্রীদের স্কুলের ভিতরে রীতিমতো ক্রিপটিস করিয়ে সেই ছবি ক্যামেরা বন্দি করে রাখে সে। হুমকি দেয় পরদিন থেকে হোমওয়ার্ক না করে আসলে অধ্যনগ্ন ছবি ইন্টারনেটে ছাড়িয়ে দেবে। স্কুলের প্রধান বিনা সিং এর এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। জানা গেছে ছাত্রীদের উচিত শিক্ষা দিতে নাকি এমন অদ্ভুত শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই ঘটনা প্রকাশে আসার পর ছাত্রীদের অভিভাবকরা জেলা প্রশাসকের কাছে অভিযোগ জানায়। বিষয়টি নজরে আসতে তখনই শিক্ষিকাকে সাসপেন্ড করা হয় বলে জানা গেছে।